আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাউফন্স রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটা রেসিপি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন আর খেতে অবশ্যই মজার হবে আর স্বাস্থ্যসম্মত হবে এমন কোনো রেসিপি নিয়ে আসতে। আমার আজকের রেসিপিটি হলো নারিকেলের পুর ভরা অসম্ভব মজার প্যানকেক। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন আপনাদের জন্য আর নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তাহলে চলুন চলে যাই ভিউয়ার্স মূল রেসিপিতে। প্রথমে আমি প্যানকেকের ব্যাটারটা রেডি করে নেব। আমি এখানে একটা ব্লেন্ডারে জগ নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আমি গরুর দুধ দিয়েছি, আপনারা চাইলে দুধের বদলে এখানে পানিও দিতে পারেন, নর্মাল পানি। দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা, হাফ কাপ ময়দা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে এখানে চিনিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ইস্ট, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। আমি এখানে 1টা ডিম ফেটিয়ে নিয়েছি। আমি 1/2টা ডিম দিব, 25 গ্রাম পরিমাণ, পুরোটা দিব না। এখন আমি 1 মিনিট খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, খুব বেশি ব্লেন্ড করা যাবে না। 1 মিনিট ব্লেন্ড করে নিয়েছি, দেখুন ভিউয়ার্স, আর খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন ভিউয়ার্স আমার ব্লেন্ড করা নেওয়া হয়ে গেছে। এখন আমি ব্যাটারটা স্ট্রেনার দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেব, যাতে দানা দানা অংশগুলো ব্যাটারের সাথে না লেগে যায়। খুব ভালোভাবে ছেঁকে নেব, দেখুন ভিউয়ার্স আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে ফুড কালার মিশিয়ে নেব। আমি গ্রিন ফুড কালারটা নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফুড কালার নিতে পারেন, অথবা ফুড কালার ছাড়াও এভাবে বানিয়ে নিতে পারেন। এখন আমি কালারটা খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আমি ভ্যানিলা এসেন্সটা দিতে ভুলে গিয়েছিলাম। আপনারা ভিউয়ার্স চেষ্টা করবেন ব্যাটারটা ব্লেন্ড করার সময় ভ্যানিলা এসেন্সটা দিয়ে নিতে। আমি ভ্যানিলা এসেন্সটা ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ব্যাটারটা রেস্টে রেখে দিব 1 ঘন্টা, ঢেকে রেখে দিব 1 ঘন্টা। চলুন ভিউয়ার্স তাহলে চলে যাই প্যানকেকের পুরটা রেডি করতে। চুলাতে একটা প্যান বসিয়ে আমি গরম করে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 কাপ নারকেল কুড়া, আমি এখানে ফ্রেশ নারকেল কুড়াটা দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ খেজুরের রস, আপনারা চাইলে এখানে খেজুরের গুড়টা ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/2 কাপ দুধের সাথে 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দেওয়াতে নারিকেলের পোরটা খেতে বেশি ভালো লাগবে আর নারিকেলের পোরটা গ্রেভি হবে। এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব, আর মিডিয়াম হিটে আমি 3-4 মিনিট ভেজে নেব পোরটা। এইভাবে অনবরত নেড়েই ভেজে নিতে হবে, না হলে নিচে লেগে যাবে। দেখুন আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গাওয়া ঘি। ঘিটা দেওয়াতে পুরটা খেতে আরও বেশি ভালো লাগবে আর খুব টেস্টি হবে। আপনারা চাইলে ঘিটা বাদও দিতে পারেন। দেখুন ভিউয়ার্স রেডি হয়ে গেল আমার নারিকেলের পুর। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিব। এক ঘন্টা পর ফিরে এলাম ভিউয়ার্স, দেখুন আমার ব্যাটারটা আগের থেকে অনেকখানি ঘন হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। চলুন তাহলে ভিউয়ার্স চলে যাই প্যানকেকগুলো তৈরি করতে। চুলাতে প্যান বসিয়ে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ ব্যাটার। আমি চুলার আঁচটা অবশ্যই একদম লো হিটে রেখেছি, চুলার আঁচটা কোনোভাবেই বাড়ানো যাবে না, একদম লো হিটে রাখতে হবে। এখন আমি ঢেকে অপেক্ষা করব 30-40 সেকেন্ড। খুব দ্রুতই হয়ে যায় প্যানকেক, একদম সময় লাগে না। দেখুন আমার প্যানকেকটা হয়ে গেছে, আর বেশি ভাজলে নিচের দিকটা একদম লাল হয়ে যায়, পুড়ে যাবে। আমি আবারও তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ
बैटर बैटरटा दिए आमी 30-40 सेकेंड पर पैनकेकटा उठिए निब। देखुन व्यूअर्स पैनकेकटा चूला थेके उठिए निएछि। एखन आमी रेडी करे रखा नारिकेलेर पुर दिए दिच्छि पैनकेकेर भेतर। पुर दिए दिलाम। एखन आमी एभाबे दुई पाशे चेपे चेपे आटकिए निच्छि। আপনারা চাইলে ভিউয়ার্স আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। সরাসরি এভাবেও রেখে দিতে পারেন অথবা হাত দিয়ে চেপে চেপে ডিজাইন করে নিতে পারেন অথবা এরকম একটা সাজ দিয়েও ডিজাইন করে নিতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আপনাদের জন্য আর নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। এখন আমি বাড়তি অংশটা এভাবে কেচি দিয়ে কেটে ফেলে দেব, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে আর দেখতে আকর্ষণীয় হলে সেই জিনিসটা খেতেও বেশি ভালো লাগে। আর এই প্যানকেকটা খেতে অসম্ভব মজার, একদম সফট নরম তুলতুলে, যে কেউ খেতে খুবই পছন্দ করবে, ছোট বড় সবাই। আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি। আমি এবার পুর দিয়ে নিলাম। এখন আবারও চেপে চেপে আটকে দিচ্ছি। এখন আমি আবারও একটু ডিজাইন করে নেব। আর বাড়তি অংশটুকু কেচি দিয়ে কেটে ফেলে দেব। আমি এভাবে সবগুলা প্যানকেকে এভাবে বানিয়ে নেব। দেখুন ভিউয়ার্স তৈরি হয়ে গেল আরেকটা, দেখতে খুবই সুন্দর আর খেতে অসম্ভব মজার প্যানকেক। দেখুন ভিউয়ার্স আমার দুটা প্যানকেক লাল হয়ে গেছে, একটু বেশি ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে ভেতরটা, আর খেতে অসম্ভব মজার। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।